পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা গুড নেইবার্সের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ ও জাতীয় শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে মোয়াজ্জিমপুর সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে বাছাইকৃত দুস্থ 30 পরিবারের মাঝে একটি করে ছাগল বিতরণ ও জাতীয় শিশুশ্রম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবার বাংলাদেশের সিডিপি ম্যানেজার কিরণ বাড়ৈ এর সভাপতিত্বে ও আইজি অফিসার পরাগ ডি রোজারিওর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি ফজলু গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রব খান। এ সময় সভাপতির বক্তব্যে সংস্থার কিরণ বাড়ৈ বলেন, তারা শিশুদের নিয়ে কাজ করছেন, শিশুরা অল্প বয়সে যাতে ঝরে না পড়ে এবং তাদের পরিবারকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন তারা। সমাজের পিছিয়ে পড়া এবং দুস্থ অসহায়দের ঘুরে দাঁড়ানোর জন্য তারা সহযোগিতা করছেন।